একটু পর মেসে আল্লাহ পাখির কাছে আমি রোজ দুই বেলা এই খাদ্য যাব। আমার সবচেয়ে পছন্দের খাদ্য হচ্ছে এইগুলা। বেহেশতে তুমি আলু ভাজি পেতে পারো, কিন্তু শিং মাছের ঝোল পাবে না। কেন পাবো না? কারণ শিং মাছের ঝোল পেতে হলে তোমাকে শিং মাছের প্রাণ নষ্ট করতে হবে, কিন্তু বেহেশতের মতো জায়গায় কোনো প্রাণ নষ্ট হওয়া সম্ভব না। তোমাকে কে বলেছে? কেউ বলেনি, আমি চিন্তা করে বের করেছি। আমার কেন যেন মনে হচ্ছে তোমার কথাই ঠিক। কাজে শিং মাছ যা খাওয়ার এই দুনিয়াতেই খেয়ে নিব। সপ্তাহে একদিন তুমি আমার জন্য অবশ্যই শিং মাছ কিনে আনবে। পানে জর্দা দেওয়া হয়েছে না? জি, ডবল জর্দা দেওয়া হয়েছে। মাশাআল্লাহ, খুব ভালো বানানো হয়েছে পান। শুক্রিয়া ভাই সাহেব, মনে সাহস রাখবেন। রাখবো, রাখার চেষ্টা করব, পারবো কিনা জানি না। আচ্ছা ভাই, আমাকে যে ফাঁসি দেবে তার নামটা কি? দুই ভাই আছে, যাবজ্জীবন হয়েছে, তারাই ফাঁসি দেয়। একজনের নাম রমজান, একজনের নাম আলী। দুইজনই এখানে আছে, কে ফাঁসি দেয় কে জানে। নামটা জানলে ভালো হতো। কেন? একজন নিরপরাধী মানুষকে ফাঁসি দেওয়ার জন্য তার কিছু পাপ হবে, সেই পাপ যাতে না হয় তার জন্য দোয়া করা দরকার। সে তো আর জানে না আমি নির্দোষ। ফাঁসির সব আসামি বলে যে সে নির্দোষ। তারপর ফাঁসির আগে যখন কালো টুপি দিয়ে তার মুখ ঢেকে দেওয়া হয়, তখন সে বুঝতে পারে যে সে নির্দোষ না। অনেকে চিৎকার করে বলে, পাপ করেছি, আল্লাহ পাক মাফ করে দাও। ভাই সাহেব, আরেকটা পান খাবেন? এনে দিই। দেন, আপনার মেহেরবানি। কোরআন মজিদ পড়বেন? আমি আরবি পড়তে জানি না ভাই সাহেব। সিগারেট যদি আরো লাগে বলবেন, এনে দেব। লাগবে না, আছে। সিগারেটের অভ্যাস আমার নাই, জেলার সাহেব আগ্রহ করে দিলেন তাই খাচ্ছি। এইবার মনে হয় জর্দা বেশি দিয়েছে, কাঁচা সুপারিও দিয়েছে। মাথাটা কেমন ঘুরছে। যে এইবার একটা কাঁচা সুপারি আছে। বুঝলেন ভাই সাহেব, যমুনা পান খেতে খুব পছন্দ করত। একবার তো কাঁচা সুপারি দিয়ে পান খেয়ে মাথাটা ঘুরে।